জয়মা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যতগুলো প্রসিদ্ধ মন্দির আছে তার মধ্যে তারাপীঠ অন্যতম তো গত তিরিশ তিন দু হাজার কুড়িতে ঠিক রাত্রি সাড়ে আটটা থেকে নটার মধ্যে তারাপীঠ মন্দিরের চেয়ারটা রুমে আগুন লাগে এটা কিসের অশনি সংকেত তার কিছুদিন আগে এই পুরীর মন্দিরের ধরজাতে আগুন লাগে পতাকাতে এটাই বা কিসে অসনে ইঙ্গিত আমি এর আগের ভিডিওতে পুরীর যে ভিডিওতে সেও আপনাদেরকে জানিয়েছি দেখুন প্রথমেই আমি আপনাদেরকে জানাই এই তারাপীঠ মন্দিরটি অবস্থিত বীরভূম জেলায় রামপুরহাটে তো এই তারাপীঠ মন্দিরের আগুন এবং পুরীর মন্দিরে আগুন কিসের অশনি সংকেত বহন করে নিয়ে আসতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি প্রথমেই জানাই বর্তমান সময়ে বিশ্বব্যাপী মহামারীতে প্রত্যেক মানুষ জর্জরিত নিজের জীবন বাঁচানোর জন্য প্রত্যেকেই জর্জরিত কিন্তু এর মধ্যে যে এই অশনি সংকেত এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার হয়ে উঠেছে গত ছাব্বিশে ডিসেম্বর যে সূর্যগ্রহণ হয়েছিল পঞ্চগ্রহী মিলন হয়েছিল তখন থেকে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে দেখবেন ধনুরাশির ঘরে যে এই সূর্যগ্রহণটা হয়েছিল। এই দু হাজার কুড়িতে কিছু কিছু ক্ষেত্রে বিপর্যয় আসবে দেখুন জানুয়ারি মাসের দিক করে অ্যামাজন জঙ্গলে প্রায় থার্টি পার্সেন্টের উপরই পুড়ে যায় আগুন লেগে যায় প্রচুর পশু পাখি মারা যায় দেখুন এটি রাহুর বছর পাশাপাশি সূর্যগ্রহণের যে নেগেটিভ এফেক্ট এটা কিন্তু ছ মাস পর্যন্ত থাকে তো প্রথমে অ্যামাজন জঙ্গলে আগুন তারপরে এই বিশ্বব্যাপী এই মারণ ভাইরাসে মানে মানুষ অস্থির হয়ে উঠেছে প্রত্যেকের কাজকর্ম শিখে উঠেছে সবাই একটাই জিনিস চায় এই মরণ ভাইরাস থেকে এই পরিত্রাণ পাবে কী করে সেটাই কিন্তু চিন্তার ব্যাপার কিন্তু তার মধ্যেও এই যে পুরীর মন্দির এবং তারাপীঠ মন্দিরে আগুন আরও একটু চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে এটা অশনী সংকেত আমি আপনাদেরকে বলছি আপনাদের কি মত দেখুন কোনো কিছু হওয়ার আগে কিছু একটা সংকেত কিন্তু দেবতা আমাদেরকে দেয় প্রকৃতি আমাদেরকে দেয় আমরা পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল আমি এই জন্য প্রত্যেক ভিউয়ার্সকে আমি একটা অনুরোধ করছি আপনারা ধর্মের প্রতি আস্থা রাখুন ধর্মের প্রতি বিশ্বাস রাখুন আপনারা ব্যাবিচার কেউ যদি করে থাকে প্রত্যেককে সেই দিক থেকে বিরত করুন এবং আপনারা ধর্মকর্মের দিকে মন দিন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পূজা পাঠ আরতি ঠাকুরের মন্দিরে গিয়ে পূজা দেওয়া সাত্বিকভাবে থাকা সাত্বিক আহার করা এবং সত্য কথা বলা মানুষকে ঠকাবেন না প্রয়োজনে মানুষকে সাহায্য করুন দেখবেন এই প্রকৃতি কিন্তু আমাদের উপর অনেক সন্তুষ্ট হবে আমি আপনাদেরকে বলছি আমাদের এই কার্যকলাপের জন্য প্রকৃতি কিন্তু রুষ্ট যার কিছু সংকেত কিন্তু আমরা পেতে চলেছি এই যেমন পুরীর মন্দিরে আগুন তারপরে তারাপীঠ মন্দিরে আগুন সত্যি কথা একটা ভাবার কিন্তু বিষয় প্রত্যেক ভিউয়ার্সকে বলছি আপনারা এখন থেকে সচেতন হন সাবধান হন কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয় বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই সময়টি অতিবাহিত করছি তো প্রত্যেক ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা জয়মা তারা এই কথাটি আপনারা কমেন্স বক্সে লিখুন এবং প্রত্যেকেই দেবতার কাছে প্রার্থনা করুন এই বিশ্বব্যাপী যেন প্রত্যেকেই শান্তি থাকে সুস্থ থাকে নিজের একার কথা বলবেন না আমি আপনাদেরকে বলছি সকলেই যেন সুস্থ থাকে ভালো থাকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ